কেন দেশে দিন ভারত বিভীষণ কি করে হলো মারে কথা
Nessine tenor. পেটা লেগে ছিল ভাই, দেখে যা সবাই, এই চাঁদি দিবি না তুই করবি, চাঁদি দিবি না তুই করবি, সামনে বসে যদি মারি ফিল্ম দিবি, চাঁদি দিবি না তুই করবি, চাঁদি দিবি না তুই করবি, সামনে বসে যদি মারি ফিল্ম দিবি, ছবি দেখিবি সাজে মরিবি। দাদা আপনারা সবাই জানেন এটা আমাদের বাপ বেটার মেলা, বাবার মেলা করছে, ভিনয়ের পর এই অজমি একা আগলা মেলা করছে। বাবা আমার সঙ্গে কম্বিয়ানি করছে, কম্বি ঝান বাবা নিয়ে আসছে প্রদীপ পাল, আর আমি নিয়ে আসছি সেই মেদিনীপুরের কাপটা কাপটি জেন্টস ভিতর থেকে মিস চুষি, আপনাদের সবাইকে করবে খুশি। আর কিভাবে সংসার করি রে, একদিন মরি যাব রে, আর কিভাবে সংসার করি রে, একদিন মরি যাব রে, আর শান্তি না সংসারে, একদিন চলে যাব রে, আর চাঁদিনে যাওয়া এখন কেরি ভালোবাসা, চাঁদিনে যাওয়া এখন কেরি ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে রে, আর কিভাবে সংসার করি রে, একদিন মরি যাব রে, আমরা 4টার সময় অনুষ্ঠান শুরু করব। দাদা এই আমার গুরুজন, মানে বামের আগে স্টেপে আমি ওকে বসিয়েছি, কারণ তারা দুদিন পরে বামা মারা যাবে, আমি কাকার গুরুজন বলে ডাকবো, ওই জন্য এখন তো ভেবে নিয়েছি এই আমার গুরুজন। হ্যাঁ আমার বউ তো নয়, যেন পুরো যৌবনের বাতাসা তো আসছে, আমি সুশি আপনাদের সবাইকে করবে খুশি। আপনার সামনে কথা দিয়েছিলাম যে প্রদীপবাবু আসবে, প্রদীপবাবু অনেক আগে এসে গেছে, উনি গিনমে ঘুগনি মুড়ি খাচ্ছে। প্রদীপবাবু আপনি আর দেরি করবেন না, 10 মিনিট উনি আগ্রহ করে বসে আছে, আপনি মৃত্যুর পরে জানবেন না, জীবন্ত অবস্থায় দেখে নেবেন, লোকটা মরে গেল ওকে দেখেই বুঝে নেবেন ও স্বর্গে গেল না নরকে গেল। আপনার প্রশ্ন করবেন কি দেখে বুঝবো, এটাই তো। এ ভাই মিলন, তুই যে বাড়ি বাড়ি 500 টাকা করে নিয়ে বড় বড় হাম বড় গল্প দিয়ে চলে গেলি যে বীরভূম থেকে প্রদীপ পাল যা তত্ত্ব দেবে মানুষের পুরো হৃদয় ছুঁয়ে দেবে, তা প্রদীপ পাল যা তত্ত্ব দিচ্ছে সব তো গর্তের ভেতর ঢুকিয়ে দিচ্ছে রে। এই কোন শালা রে, এই কোন শালা, এই শালা তো সোনার কান আছে শালা, না শুনি ঘরের দিকে চলে যাও, অনুষ্ঠানটা নষ্ট করিনি শালা, ঘরের দিকে চলে যা। এই এটা হারে কীর্তন, এই চল ওর বেটার মেলায় চল, যাইতে কি চল, এই সব চতো ও বেটা ভালো ভালো দেশা নিয়ে চো, এই সব উঠো উঠো। এই দেখো কি আছে, তোমার নিজের কাকে উঠে যাচ্ছে, নিজের কাকে চাই মাঝে মাঝে উঠে চলে যাচ্ছে, তবে কই বলতো প্রতিভা উড়ে সে তো পরপর তত্ত্ব দেবে নাকি, উঠে চলে গেলে হবে এবার পাঁচ ধর্ম করে বস দেখা যায় কেন ভাই উঠে চলে যাচ্ছে, কাজ দই দিবি নিজে তো তোকে বেইমানি করতে রে। ও ঠাকুমা ও ঠাকুরদা, না না তত্ত্ব শুনে তত্ত্ব শুনলে সব হৃদয়ে গর্ত হয়ে যাবে। এবার ঠাকুমা থেকে এবার লোসা কেন নিচ্ছে তাকে, রুম কে ডাইনিং থেকে ঘুরে বসতে দেয়, এ বাবারে পাবে বল বাবারে ধরম বাবারে বল, ও কাকা বল কাকা বল কাকা দেয়, নিজের কাকা খোড়ো সব উঠে চলে যাচ্ছে রে, বেঈমান হয়ে গেছে রে। ঠাকুমা ঠাকুরদা বৌদি মাসি আপনারা সবাই মিলে উঠে আসুন, আমার ড্যান্স হাঙ্গামা দেখুন, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ,
আসুন ড্যান্স দেখুন, কিন্তু লাভ স্টেজে ওঠার চেষ্টা করবে না। তাহলে আসছে মিস চুষি, আপনাদের সবাইকে করবে খুশি। ভিতরে কিচ্ছু নেই, সব তো ভুষি। তোমার বৌমা বাবা শুনে দুটো ইউনিট পরে আছি কচি। কি বলিস শোন বাবা, দেখ একটা মেলা চালাতে গেলে অনেক বাধা বিঘ্ন ঘটবে, অবশ্যই অনেক ত্রুটি বিচ্যুতি হবে, ওই নিয়ে কিন্তু আমাদের দু বাপুর মন দুর্বল করলে হবে না বাবা। না 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 না, কচি বাবা তুমি এক পাক মদ খেলো। ও বাবারা মদ খাও খাও, নিজেদের ভিতর খাও, তাতে মানুষ ভালো বলবে। তা মদটা কই আছে? তোমার বাবা আজ মানে মদ আছে। তা কোথায় আছে? কোথায়? পিঠের চালে। হরিপ্পা হরিপ্পা বাবা, কি কি জায়গায় রেখে দিল মদ খাবো, কিন্তু বোতল দেখাবো না, স্টাইলে বেরিয়ে যাব। ও চাট কই? চাট মাটি চেটে খাও, এমন যা মদের দাম বেড়ে যাবে। চাটের গল্প করছে, এমনি মানুষ মদ পায় পাগল হয়ে ছুটতেছে। ও খাজ তাহলে, হ্যাঁ তুমি নেশা করো নি, কম করে খাবে। ও গুরু গোবিন্দ চোখে দিচ্ছ, চোখে দাও, চোখে যতই বাড়বে উঠে অ্যালকোহল আছে, ভালো জিনিস বার করতে। ও বিষ্ণু সুচন্দন সম্মান দেখাও, ও খাজ দাও হালকা করে খাও, খাও হালকা করে। কি হয়েছে বাবা? জ্বালা জ্বালা করছে। ও যারা মদ খায় জানাগরণ জ্বালা জ্বালা করে। কচি কি বলি শোন, মন দুর্বল করবি না। কে বললো? হ্যাঁ বৌমা গেলে বৌমা আসবে। হ্যাঁ আসছে, উল্টো করো নি বাবা, এক পেয়ে মদকে উল্টো করতে চো। তোমার বাবা কথা দিচ্ছে বৌমা গেলে বৌমা আসবে, মন দুর্বল করবে না। বাবা বলো, তুমি একটু খাও। আই খাবো? হোক খাও, আই তো সকাল থেকে ছাড়তেছি, ফের ছাড়বো। হোক খাও, বাপরে ভাই ভাই খাও। এই দেখ চর মেরাকে তো গালপাড়ি অন্ধকার করে দেবো একেবারে, এক পাক মদকে সম্পর্ক গুচোচ্ছ, বাপরেটা ভাই ভাই, বেশ সম্পর্কের সিরিয়ালটা ভালো তৈরি করতে পারো তুমি। কচি তোমার সমানাম যে ছাড়তে যাবে, আর তিন দিন ওর মেলা করতেছি, ভাত কানি শুধু মদের উপরে পড়ে আছে। মেলা করে না, যারা মেলা করতে তাদের স্বাদ মিটে যাচ্ছে। এখন যেমন মদের দাম হয়ে গেছে, এক ফোঁটা মদ পড়ে যাবে না, রক্ত পড়ে যাবে।
কি বাবা বমি হবে? বমি হবে না বাবা, যারা মদ খেন গালটালে হাঁ করে, কিন্তু বোতলের দিকে তো সবসময় লক্ষ্য রাখে। বাবা একটা কথা বলি, বলো, মা গেলে মা আসবে? শুয়ারের বাচ্চা, গাল পাড়ি অন্ধকার করে ছড়ে দেবো, ধরলে একেবারে মা গেলে মা আসবে? আসবে। মা গেলে মা আসবে? আসবে। রাইট। আমার বাচ্চা ঠিক কথা বলেছে, মা গেলে মা আসবে, বুড়ো হতে পারে, মনের গতি অনেক, কিন্তু দিচ্ছে কি আর নিচ্ছে কি সব ঠিক আছে বলি মা, কিন্তু কোরআন যদি কোথাও ভালো হয়ে যায় না, তোর মা কত টেনে নেই ভালো কথা বলে, তুই সব মানে কি ক্ষতি করা হচ্ছে আর হারে মনে তুমি শেষ করবি কিচ্ছু লাগে না হারে মনে তুই আপনি বানালে কি কসম ভাই তুই আপনি বানালে কসম তুমি কাকে কি বলছো? ওটা তোমার বৌমা। বৌমা? তা তোর মা কোথায়? তা তোর মা জানি না বাবা, মা কোথায়? বসন পরমা, বসন পরমা, বসন পরো পরমা, বসন পরমা। কে কে এত বৃহস্পতি কালী করে এনেছে? কে কে তুমি? খাই বুড়ো মদকে মাথা নামা দিচ্ছি, নিজের বুড়ি চিনতে পারে না। আমি তোমার বুড়ি। শুধু কি তাই, ওই ভেড়ির কোলেই চার পাঁচ জন শুধু নাইকের ওপর নাইক, একটা মেয়ে শুধু বলে ও বাবা বাঁচা বাঁচা, শুনে আমার চোখটা ধোঁয়া হয়ে গেল। তারপর কোথায় কি হয়েছে আমি বলতে পারবো? তাই ভালো করে বল, তুই তো পুরানো মিস্ত্রি, বল। শেষে এই পিছনে পাঁচ পাতা বেঁধে দিয়েছে গো। শালারা কত ঢেমন দেখো, জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখেছে বুড়ি শালাদের অরুচি হয়েছে, লাস্টে পিছনে পাঁচ পাতা বেঁধে দিয়েছে। হরি নামের তত্ত্ব কথা কত খুলে দিয়ে হাঙ্গামায় বাড়ছে মশাই আজকে রাতে। বাবা যত মশাই বাড়াবে তত আনন্দ পাবে। দে দে গেড়ে দে। বাবা যত মশারি বাড়াবে তত আনন্দ পাবে। হরি নামের হরিনামের এই যে বুড়ো, তোমার বারবার বলিনি এবছর আমাদের মেলাটা বন্ধ থাক? টাকা গেল, জমি গেল, গেল মান সম্মান। আর হরি নামে অ্যাসিড আছে হলো না তোমার গ্যাস? না না বৌমা ঠিক কথা বলছো, এখন বর্তমানে হরি নামে অ্যাসিড হচ্ছে, আর অ্যাসিড হচ্ছে বলে তোমার ভালো জামা কাপড় খুলে লাস্টে চট পড়িয়ে ছেড়েছে। পেটে ধরে ভুল করেছি এমন কুলাঙ্গা, আর লোহনা বাগে আসলে ছাড়ে না কামা। তার মানে বাবা কামার দেখবে মোটো মতো লোহা, বড় হাতুড়ি মেরে ও মাল না ছুরি হচ্ছে সে ছাড়ে না। টাকা গেল, জমি গেল, গেল মান সম্মান। আর ওই নামে অ্যাসিড আছে হলো না তোমার গ্যাস? পেটে ধরে ফুল করেছি এমন কুলাঙ্গা, আর লোহনা বাগে আসলে ছাড়ে না কামা। কনকনানি ঝঞ্ঝনানি তাকে বোঝাই বলো না। হরি নামের, হরি নামের কত্ত কথায় কত্ত খুলে দে হাঙ্গামায় বাড়ছে মশন আজকে রাতে। হরি নামের কত্ত কথায় কত্ত খুলে দে হাঙ্গামায় বাড়ছে মশন। এই যে বৌমা, একটু গুরু গোবিন্দ জ্ঞান করে চলো, আর যদি তুমি আমাদের কথা শুনতেই তাহলে কি তোমার আর আমার এই অবস্থা হতো? দরকার কেড়া হয় না মৌ, দেখো লাগালে ফাঁকা মাঠ পেয়ে বল শালা মেরেছে বলে।
নিজের সম্মান নষ্ট করতে তোদের বাধে না মা খোকা। আমার আর বৌমার এই অবস্থা দেখি তোর কি একটুও কষ্ট হচ্ছে না? বাবা বলো, এই বর্তমান সময় বাঁচতে গেলে এই যুগের সঙ্গে না চললে তুমি আর মা বাঁচতে পারবে না। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমাদের সন্তান, আজ শুধু তোর জন্য আমার বৌমার এই অবস্থা। উপস্থিত দর্শকমণ্ডলী এবং যে সমস্ত কমিটি ভাইরা অনুষ্ঠান করছেন, অনুষ্ঠান করুন, অনুষ্ঠানের রুচিসম্মত রাখবেন, এই ধরনের ড্যান্সগুলো রাখবেন না, তাতে একই জায়গায় বসে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই ধরনের অনুষ্ঠান উপভোগ করা সম্ভব নয়। আর আমাদের বাঙালি ধর্ম সনাতন ধর্ম, দেখবেন আমরা সনাতন ধর্মতে অনেকটা পিছিয়ে পড়ছি, যেখানে যেখানে কীর্তন হচ্ছে 10-12 টাকার লোক বসে আছে, কে কে ঘুমাচ্ছে, কার বাড়ি কিছু ভালো লাগে না, ঘরে দিকে চলে যাই, কেউ আর পর বড় চিন্তা আর করছে না। আর একই গ্রামে দেখবেন গুলিগণ্ডল হয়ে গেলে 10টা মেলা হচ্ছে না, যারা মেলার দায়িত্বে থাকবে মেলা পরিচালনা করতে গেলে অনেক টুটি বিচ্ছুতি হতেই পারে, সেটা গ্রামবাসী বসে সুষ্ঠু মীমাংসা করবেন। আর একটাই গ্রামে একটাই মেলা করবেন, দেখবেন আপনাদের মেলাটা একদিন মিলন মন্দির হয়ে দাঁড়াবে। মা আমি যে ভুল করেছি তার কি কোনো ক্ষমা নেই? আর যদি বা তোমার মেয়ে ভুল করতো তুমি কি পারতে না তাকে ক্ষমা করতে? তুমি তো আমার মেয়ের মতো, তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর কাল থেকে আমরা যেমন এক সংসারে ছিলাম তেমনি এক সংসারেই থাকবো। বাবা আমি ভুল করেছি বাবা, আস্তে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও বাবা, আস্তে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। এই এবছর বর্ষার চাষ কিন্তু খুব খারাপ হয়েছে, খরে বেশি করে চাষ করবো, ধান ফেলবে, চলে যাও চলে যাও বমানে চলে যাও, এই বমানে হসপিটালে ভর্তি করতে বমানে ও যায় বাবা, ও ও যায় বাবা, ও আস্তে নিয়ে যায়, শরীরে অনেক ধকল গেছে বাবা, ও রাস্তা আস্তে নিয়ে, ও শরীরে কম ধকল জানে, প্রচুর ধকল গেছে বাবা। বলো বলছিল কি বাবা, আর একদিন ওই তোমার বোমা আলাদা খেলে হতো না? ও দুজনে আলাদা খেয়ে দাঁতে রক্ত বসে গেছে, যাও ঢালতে পারে যাও। এ তো ভালো হেকাতের বাচ্চা, আমি তো নিজে হেকাতে ও বাকে ঢেকে দেয়া ঢেকে দেয়া ঢেকে লানি ও পুরো কাঁচা বাদাম ও পুরো কাঁচা বাদাম। সাই উল্টো পাল্টা করে বাঁশ পাতা না যেতে লাগাতে গাছ পা কিটো উল্টো পাল্টা করতে দেখ বুড়ি, প্রত্যেক বছর আমরা মেলা করে অনুষ্ঠান করে করে আমরা কিন্তু জেনাপতি হয়ে যাচ্ছে, আমরা দুজনে কেরালায় চলে যাই, তো কেরালায় গিয়ে দুজনে ডিম গুঁড়ো, হ্যাঁ ডিম গুঁড়ি যা টাকা পয়সা হবে লোকে জেনাপতি শোধ করে দেবো, আর আগামী বছর কীভাবে মেলা করবো না করবো সে দুজনে বুড়ো বুড়ি চিন্তা ভাবনা করবো। দেখো তুমি তো আমার সব, তাই তুমি যেখানে যাবে আমি তো সেখানে যাবই। ছোড়ি কঙ্গন ছোড়ি কঙ্গন ছোড়ি কঙ্গন।